আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সংবাদে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। পকেটমার সরকার দুবার জনগণের পকেট কাটল, মির্জা ফখরুল। শেরপুরে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষ, আহত 10। শেখ হাসিনা থাকলে উন্নয়ন হয়, না থাকলে উন্নয়ন নেই, পরিকল্পনা মন্ত্রী। সবশেষ থাকছে তারিক জিয়ার আয়ের উৎস কি, প্রধানমন্ত্রী। সব খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পকেটমার সরকার পরপর দুইবার জনগণের পকেট কেটেছে, একবার জ্বালানি তেল ও এলপি গ্যাসের দাম বাড়িয়ে এবং আরেকবার বাস ভাড়া বাড়িয়ে দিয়ে। সোমবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, এসব দাম বাড়ানোর ঘটনা পাতানো ও সাজানো খেলা। জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দুই দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। আগামীকাল বুধবার ঢাকা ছাড়া সব মহানগর এবং 12 নভেম্বর জেলা শহরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। জ্বালানি ও দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ঢাকা দুই মহানগরে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। দ্রব্যমূল্যের উদ্যোগের বিরুদ্ধে তারা নানা স্লোগান দেন। মির্জা ফখরুল আরো বলেন, আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেলের দাম কমে তখন সরকার দাম কমায় না, যখন বহির্বিশ্বের দাম বাড়ে তখন দেশে দাম বাড়ায়। কিন্তু 6 মাস দেশে জ্বালানি তেলের দাম না বাড়িয়ে চলা যেত, এ ব্যাপারে সরকার কোনো চিন্তাই করেনি। কারণ এই সরকারের চরিত্রই হলো লুট করা। তারা সরকার জনগণের কথা চিন্তা করে না, জনগণের পিঠ দেওয়ালে ঠেকেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণকে জাগিয়ে তুলতে হবে। মানববন্ধনে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান সভাপতিত্ব করেন। উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মঞ্জুর সঞ্চালনায় মানববন্ধন। দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিমুদ্দিন আলম, বীর শরফত আলী সফু, মোস্তাফিজুর রহমান বাবলু, হেলেন জেরিন আরো অনেকেই বক্তব্য দেন। ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় বিএনপি মহাসচিব বলেন, আজকের দিনে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মতো ব্যক্তিকে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। তাকে অনুসরণ করে জনগণকে রাস্তায় নামিয়ে আনতে হবে। খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন। সবাই তার জীবনকর্মের উপর নির্মিত গেরিলা থেকে জননেতা প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ফাউন্ডেশন সদস্য সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় সভায় কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল অব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনেদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম আরো অনেকেই বক্তব্য রাখেন। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। শেরপুর সদরের 2 নং চরশেরপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। চরশেরপুর 2 নং ইউনিয়নের নাজিরবাগ বাজারে গতকাল সোমবার রাতে সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী রজব আলী নাজিরবাগ বাজারে নির্বাচন প্রচারণা চালানোর সময় তালা প্রতীকের মেম্বার প্রার্থী জিকির আলী মোহরের লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কুপিয়ে গুরুতর জখম করা হয় রজব আলী সমর্থক হারুন রশিদকে। এছাড়াও রজব আলী সমর্থক শাকিল শান্ত মহিলা সহ দুপক্ষে অন্তত 10 জন আহত হন। ঘটনায় রজব আলী মোহরের বাবা আক্তার আলী ও সমর্থক আমির আমজাও আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে 2 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় দুপক্ষেই মামলা দিয়েছে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ বলেছেন, মামলা হয়েছে, পরিস্থিতি এখন শান্ত, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মানুষের মাথাপিছু আয় আর ক্রয় ক্ষমতা বৃদ্ধি যার বড় প্রমাণ। নতুন খবর হচ্ছে, শেখ হাসিনা মানে উন্নয়ন। শেখ হাসিনা থাকলে উন্নয়ন হয়, আর শেখ হাসিনা না থাকলে উন্নয়ন নেই বলে জানিয়েছেন সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আজ সোমবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজন ক্যান্সার, কিডনি সহ বিভিন্ন রোগে আক্রান্ত অসচ্ছলদের মধ্যে নগদ অর্থ বিতরণ এবং কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সম্প্রতি এই দেশে হিন্দু মুসলমানদের মধ্যে একটি গোষ্ঠী দাঙ্গা লাগানোর অপচেষ্টা চালায়, এটা কোনোভাবে কাম্য নয়। সম্প্রতিকালের ঘটনায় আমরা লজ্জা পেয়েছি। তিনি বলেন, পবিত্র আল কোরআনে আল্লাহ পাক বলেন, তোমরা অন্যায়ভাবে কোনো জাতির সঙ্গে দ্বন্দ্ব, সংঘাত, হিংসা, বিদ্বেষ জড়িও না, এটা ইসলাম সমর্থ করে না। পরিকল্পনা মন্ত্রী অনুষ্ঠানে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের পাশাপাশি দরিদ্র অসহায়ত্বের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, এই সরকার নারী ও শিশুদের জন্য কাজ করছে। মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা মানে উন্নয়ন। শেখ হাসিনা না থাকলে উন্নয়ন হয় না, আমরা তার নেতৃত্বে দেশ জুড়ে উন্নয়নের কাজ করছি। সরকার স্বচ্ছ সততা প্রতিষ্ঠার কাজে লক্ষ্য।
এই সরকার স্বচ্ছ সততা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। মন্ত্রী আরো বলেন, যার যার দায়িত্ব সঠিকভাবে লালন করতে হবে। অনেক সময় দেখা যায় সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা থাকেন না, কাজে ফাঁকি দেওয়া হয়, এটা ঠিক নয়। আমাদেরকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে করতে হবে। যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মানুষের মাথাপিছু আয় আর ক্রয় ক্ষমতা বৃদ্ধি যা বড় প্রমাণ। নতুন খবর হচ্ছে, লন্ডনে বসবাসরত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তায়েক রহমান লন্ডনে বিলাসী জীবনের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুললেন লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা রাজনীতি করি মানুষকে দিতে, আর আরেক দল আছে খেতে হাওয়া ভবন খাওয়া ভবন করে, এতিমের টাকা মেরে বিদেশে টাকা পাচার করে বিলাসী জীবন যাপন করছে। প্রধানমন্ত্রী তার বক্তব্য উল্লেখ করেন, 1996 সালে রাষ্ট্রক্ষমতা যখন হস্তান্তর করি তখন যে সাক্ষরতার হার রেখে গিয়েছিলাম, 2009 সালে গিয়ে দেখি সেটি কমে গেছে। বিদ্যুৎ উৎপাদন না বেড়ে কমে গেছে। বিদ্যুতের জন্য মানুষ হত্যা, সারের জন্য কৃষক হত্যা, এই ছিল তাদের রাজনীতি। আজ সারা দেশে বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসা হয়েছে। যেখানে দুর্গম অঞ্চলে গ্রিড নেই সেখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। মুজিবের বাংলা অন্ধকারে থাকবে না। তিনি ভিশন 2041 এবং ডেল্টা প্ল্যান আগামী 100 বছরের পরিকল্পনার কথা উল্লেখ করেন। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যাওয়া প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উন্নয়ন অগ্রযাত্রায় দেশের সাধারণ মানুষের অবদানের কথা স্মরণ করেন। বিগত দিনে উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কথাও দুঃখের সাথে উল্লেখ করেন দলের নেতাকর্মীদের কাছে। তিনি বলেন, মানুষের দুঃখ সুখ সম্পৃক্ত না থাকলে কোন রাজনৈতিক দল টিকতে পারে না। বিএনপি আজকের অবস্থা তারই প্রমাণ। খালেদা জিয়া ও তারেক রহমানকে দণ্ডিত অপরাধে আখ্যায়িত করে তিনি বলেন, 10 ট্রাক অস্ত্র মামলা, 21 আগস্টে গ্রেনেড হামলা দণ্ডিত অপরাধী তারেক বা এতিমের টাকা মেরে খাওয়া খালেদা জিয়া যে দলের নেতৃত্ব থাকে সেই দলের প্রতি মানুষের আস্থা রাখবে কিভাবে। আপনারা একবার লন্ডনে থাকা তারেক জিয়াকে প্রশ্ন করে দেখুন এই দেশে তার বিলাসবহুল জীবনযাপনের আয়ের উৎস কি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। কুমিল্লা চান্দিনা উপজেলা কৃষক লীগের সভাপতি শাহ সেলিম প্রধান নিজ দলের নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। মাঝখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভের পর থেকে চেয়ারম্যান শাহ সেলিম নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে দলীয় নেতাকর্মীদের পদে পদে নাজেহাল করছেন। তার বাহিনী অত্যাচারে অতিষ্ঠ হয়ে শহ শহ নেতাকর্মী এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। সম্প্রতি জেলা আওয়ামী লীগের সভাপতি বরাবরে লিখিত অভিযোগ করেছেন নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা যায়, মাঝখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিনের নেতৃত্বে দলীয় নেতা কর্মী ঐক্যবদ্ধ, কিন্তু তার নেতৃত্ব মেনে নিতে পারছেন না আলোচিত প্রভাবশালী ইউপি চেয়ারম্যান শাহ সেলিম। এ কারণে তিনি দলীয় নেতাকর্মীদের নানাভাবে নির্যাতন ও মামলা করে আসছেন। তার বাহিনী অত্যাচার নির্যাতন এবং মামলা হামলা শিকার হয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের 23 শহ নেতাকর্মী। নির্যাতনের শিকার ব্যক্তিদের তালিকায় রয়েছে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম। তার নির্যাতনের হাত থেকে প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মীরাও রেহাই পাচ্ছে না। এ নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম অসহায় হয়ে পড়েছেন। অভিযোগ, বিএনপি জামায়াতের কোন নেতাকর্মী সেলিম চেয়ারম্যানের ক্যাডারদের মামলা হামলা ও হয়রানি শিকার না হলেও নিজ দলের নেতাকর্মীরা পদে পদে নাজেহাল হচ্ছেন। চান্দিনার এমপি অধ্যাপক আলী আশরাফের মৃত্যুর পর সেলিম চেয়ারম্যানের নির্যাতনের মাত্রা আরো বেড়েছে বলে দলীয় নেতাকর্মীদের অভিযোগ। মাঝখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মালিক বলেন, আওয়ামী লীগের অনুপ্রবেশকারী সেলিম চেয়ারম্যান বিএনপি পরিবারের সদস্য, তার বাহিনীর লোকজন এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর প্রতিকার চেয়ে নির্যাতিতরা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেছেন। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।